দেশত কা বলবৎ হল। কা বলবতর পিছতেই মঙ্গলবারে সর্বাত্মক হরতালের আহ্বান করিলে বিরোধীয়। কার বিধি বলবৎকরণক লৈ বিরোধী নেতাই প্রকাশ করিলে প্রতিক্রিয়া। কার বিরোধিতা করে রকিবুল হুসেইনে কলে আজির দিন অসমর ইতিহাসত এক কোলা দিন। জোরকৈ কাখন বলবৎ করেছে, গতি আজির দিনটি একটা কলা দিন হিসাবে অসমৰ ক্ষেত্ৰত চিহ্নিত হৈ ৰব। আমি ভাবো যে এই কাৰ জৰিয়তে যদি সকলোতকৈ বেছি অসুবিধাত পৰিছে, অপমানিত হৈছে ভাষী সংখ্যালঘু লোকসকল। কাক এখন জঘন্য সংবিধান বিৰোধী আইন আখ্যা দি দেৱব্ৰত শইকীয়াই কলে আমি পুনৰ কাৰ বিৰুদ্ধে গোচৰ দিম। একেবাৰে জঘন্য এখন এখন সংবিধান বিৰোধী আইন, এখন মই আশা করিম সুপ্রিম কোর্টত যেতিয়া শুনানি হব বাতিল হব, কিন্তু তার আগতে আমি নিজেও মানে কি কয় বাছি খাবা জাগি হুবা বুলি অসমীয়াত এটা ডাকৰ বচন আছে। সেই গতিকে আমি অলপ সাবধান হৈ থাকিব লাগে যাতে কার নামত আমাৰ অসমখনক ধ্বংস কৰিব নোৱাৰে। আনহাতে অখিল গগৈ সরব হল শাসকীয় সরকারৰ বিৰুদ্ধে। মোগলে যেনেকৈ বারম্বার অসম আক্রমণ কৰিছিলে, ঠিক তেনেকে বিজেপিয়ে আমাৰ ওপৰত বারম্বার এনেকুৱা আক্রমণ নমাই আনিছে, আর অসমীয়া তেতিয়া আমি ইয়াৰ তীব্র প্রতিবাদ করবই লাগিব, আর আমি যে কোনো প্রকারে এই কাখনক প্রতিরোধ করবই লাগিব। অসম তৃণমূল কংগ্রেসে অহা পুরোহিলৈ অর্থাৎ 14 তারিখে আমি সমগ্র অসম জুড়ি কার বিরুদ্ধে আমার প্রতিবাদ হব। আমার যাকালি যখন রুল যখন বিধি প্রণয়ন করেছে সেই বিধি দাহন করা হব। আজি তারিখত কার প্রভাব আমি দেখি নাপাম, কিন্তু অহা 10 বছর বা অহা 20 বছর পিছত কার প্রভাব সকলে আমি উপলব্ধি করে পারিম যে আমি খিলঞ্জীয়া মানুষ ইয়াত নগণ্য হয়ে গেলো, আর কার প্রভাবের কারণে আমি রাষ্ট্রীয়ভাবে আমি যা অধিকার এই সাব্যস্ত করব নোৱাৰা হৈ যাম। গতি কা ভয়াবহ এটা আইন, সেই আইনটি ভবিষ্যৎ দিনত সর্বকালের কারণে মানুষক পঙ্গু করব। ইফালে বিরোধীর প্রতিবাদ আপত্তির বিপরীতে শাসকীয় দলের নেতার দাবি কাক লৈ চিন্তার কোনো কারণ নাই। মন্ত্রী পীযুষ হাজরিকারও দাবি কাঠ নতুনত্ব একো নাই, কারপরা নতুন মানুষে কোনো সুবিধা লব নোৱাৰে, গতিকে রাইজক ভুল নুবুজিবলৈ আহ্বান মন্ত্রী পীযুষর। এই গোটে বস্তুটো যদি বন্ধ সুপ্রিম কোর্টে করে দিব আমার আপত্তি নাই। আমি রাইজক কোনোদিনে মিছা কথা কোৱা নাই, মিছা কথা নকও। সকলে জানে যে কাখনত কি আছে, যে 14 চনৰ আগৰ যদি কোনোবা মানুহ আহিছিল তেওঁলোকে ভাৰতীয় নাগৰিক হিচাপে ইয়াতে তেওঁলোকে স্বীকৃতি পাব। কিন্তু মই জানাত অসমত কোনো তেনেকুৱা 14 চন বাদ দিয়ক 2000 চনৰ আগতো কোনো অহা নাই। 24ৰ লোকসভা নিৰ্বাচনৰ গুৱাহাটীৰ প্ৰাৰ্থী বিজুলী কলিতা মেধিয়েও কাক লৈ দল সংগঠনৰ প্ৰতিবাদত প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰি কলে, কাক লৈ কোনে ৰাজনৈতিক মুনাফা ল'লে আমাৰ ৰাইজৰ বুজিবৰ বাকী নাই, গতিকে কাৰ প্ৰসংগই নিৰ্বাচনত একো প্ৰভাৱ নেপেলায় বুলি দাবী কৰিলে বিজুলী কলিতা মেধিয়ে। ৰাজনীতি করব লাগে কারণে করে কিছু সংখ্যকে যা সুবিধা আর সুযোগ ললে সেয়া আর এটা কারো বুঝবলে বাকি নাই। গতি ভারত ভারতীয় মানে জনতা আর জনতা বিশেষকর জনতা ইমান বুর্বক এটা নহয় সকলে বুঝি পাইছে। গতি এটা এইবার আর সেই নাটকখনে কাকো কিন্তু বিচলিত করব নোৱাৰে। কিছুমান মানুষের প্রতিবাদ করাটাই কাম, ভাবে যে প্রতিবাদ করলেই পৃথিবী লুটি খাই যাব, কিন্তু মই প্রথম কথা কও যে রাজপথৰ আন্দোলনে আমাৰ সমাজ বিকাশ কৰিব নোৱাৰে। সমাজত যদি উন্নতি লাগে, সমাজত যদি অর্থনৈতিক বিপ্লব আৰু বিকাশ লাগে, তেতিয়া আমি কাম কৰিব লাগিব। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইষ্ট।